ইফতার বলেন আমরা 92% মুসলিমদের দেশে ইফতার শুধুমাত্র যে ধর্মীয় একটা উৎসব এটা না, এটা আমাদের মনে করি যে একটা আবেগ। ভাইও এর পরবর্তীতে একটু বাকবিতণ্ডা গরম হয়ে রাগারাগি করতেছে, এর মাঝে একটা ব্যাটওয়ালা ছেলে ওদের থেকে এসে বলতেছে যে তোরা এখানে 2 মিনিট থেকে এখান থেকে বের হবি। এটা বলে একটা টেবিল ছিল, ওরা মনে হয় টেবিল বসাইছিল, টেবিল উপরে বাড়ি দিছে, বাড়ি দেওয়ার পরে 2 মিনিটের মধ্যে তোরা বের হবি, এটা বলেই এলোপাতাড়ি ব্যাট দিয়ে ফিটা শুরু করছে। আমি দাঁড়াইছিলাম, আমার কথা হচ্ছিল আমি কিন্তু দৌড়াইতেছি না, আমি যেহেতু তপু ভাই সহ ছিলাম, ভাই এটা কি হচ্ছে? আমি আসলে যতটুকু বুঝছি যে তপু ভাই সহ ছিল, হয়তো উনি এখানে প্রোগ্রামটা করতে দিবেন এতটুকুই এতটুকু আশা করছি, কারণ তপু ভাইয়ের মতো লোক থেকে আমি ওরা অনেক আমি বলবো যে বিচক্ষণ রাজনীতিবিদ, ফেনী কলেজের মতন জায়গায়, ফেনীর মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, ওখানের মধ্যে রাজনীতি করছে, দাঁড়াইছিলাম। এর পরবর্তীতে আমার নিজে আঘাত করছে, একটা পিঠে আঘাত করছে, হাতে আঘাত করছে, মানে আমি আসলে ব্যাপারটা কিন্তু আমি নিজেও বুঝতেছি না, সবাই এর পরবর্তীতে এই ঘটনার পরে দৌড়াই দৌড়ি চলে যাইতেছে। তো আচ্ছা যাক, যে কথাটা আমি বলতে চাইতেছি, বাংলাদেশ আসলে ইফতার বলেন আমরা 92% মুসলিমদের দেশে ইফতার শুধুমাত্র যে ধর্মীয় একটা উৎসব এটা না, এটা আমাদের মনে করি যে একটা আবেগ।